কলকাতায় খুব কমই জগদ্ধাত্রী পুজো হয়, গম্পারিং চন্দননগর মানকুঞ্জ কৃষ্ণনগর যেগুলো হয় বেশ ভালো বিখ্যাত বিখ্যাত অনেক বছর পুরনো জগদ্ধাত্রী পুজো হয়। যেমন এখানে তালতলায়, তারপর বাগবাজারে, তারপর সল্টলেকে, কেবিকে, শিলকে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে কলকাতা জগদ্ধাত্রী পুজো। তো চলুন এবার আপনাদের দেখাই তালতলা শিশু জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলটা কীরকমভাবে এবছর সেজে উঠেছে, এবং তার চেয়ে বড় তো কথা আপনি এখানে জগদ্ধাত্রী প্রতিমাটা কীরকমভাবে বানানো হয়েছে, কীরকম সাজে সেজে উঠেছে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা। তো যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করলে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক দেবেন, তাহলে স্টার্ট আপ ভিডিও। তো আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চারতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন সিলভার টোনে প্যান্ডেলটা বানানো হয়েছে, এবং প্যান্ডেলের গায়ে অনেকগুলো ঠাকুরের মূর্তি লাগানো হয়েছে বাড়িতে ডান্ডিকার উপরে উপরে। বেশ একটা মানে মিডিয়াম হাইটের প্যান্ডেলটা হয়। পেছনে বাড়িটা হচ্ছে তিনতলা বাড়ি, তেমনি হাইটে আর একটু চারটে বেশি হয়েছে। রাস্তায় তো বাস চলাচল করে তাই বলে খুবই টাফ হয়ে যায় প্যান্ডেলগুলো দেখানো। দেখুন একটা বাস পাস করে চলুন এবার সামনে থেকে গিয়ে আপনাদের প্যান্ডেলটা ভালোভাবে দেখেন। প্যান্ডেলের চূড়াটা দেখুন, প্যান্ডেলের চূড়াটাও বেশ ভালো, ওর উপরে অনেকগুলো আপনার স্কেপ স্কেপ করে আটবা করা হয়েছে। কিন্তু প্যান্ডেলটা চূড়া থেকে শুরু করে নিচ্ছে, এগুলো সব প্যান্ডেলের ওপরে চূড়াটা দেখে এগুলো সব দিনের শীত দিয়ে এগুলো সব বানানো হয়েছে। এখন আমি প্যান্ডেলের ঠিক এই ধারে চলে এসেছি, প্যান্ডেলের সামনে পেছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা। প্যান্ডেলটা আপনার মোটামুটি বেশ ভালো মিডিয়াম হাইটেরই করা হয়েছে। যেহেতু রাস্তার মাঝখানে সোজা চলে গেলে আপনার এন্টালি মোড় পড়ে যাবে, এটা সোজা আবার তারপর আমার পেছনে চলে গেলে এদিকে আপনার এসপ্ল্যানেড যানবাজার পড়ে যাবে। তো এই রাস্তার ওপরেই প্যান্ডেলটা হয়। ক্যালকাটা বয়েজ স্কুলে ঠিক 200-300 মিটার আগে এই প্যান্ডেলটা হয়। আর পেছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা খুবই ভালো একটা জগদ্ধাত্রী প্রতিমা বানানো হয়েছে প্যান্ডেলের। আর প্যান্ডেলের গায়ে ছোটো ছোটো আপনার সব সিলভারের ওপরে কাজ করা হচ্ছে, সিলভার আর গ্রে টোনে প্যান্ডেলটা বানানো হয়েছে। তো আপনারা একবার দেখে নিন। আপনি সাইডে দেখেন এরকম তিনটে মূর্তি বানানো হয়েছে, তার উপরে আরও দুটো মূর্তি। আর এখানে ছোটো ছোটো আপনার স্টারের মতন, সার্কুলার স্টারের মতন আপনার এখানে আর্টওয়ার্ক করা হয়েছে। সব এগুলো স্টিল দিয়ে বানানো হয়েছে, এগুলো দেখছেন এগুলো স্টিলের, আর এগুলো তো আপনার আলাদা মেটেরিয়ালে বানানো। অমনি আপরের এগুলো এগুলো সব আপনার স্টিল দিয়ে বানানো হয়েছে। পরে একটা আপনার গ্রে শেডে প্যান্ডেলের পিলারের দিকে যদি চলে আসে, প্যান্ডেলের পিলারেও আপনার অনেকগুলো আর্টওয়ার্ক করা হয়েছে, তার উপরে আপনার মূর্তি লাগানো আছে। এরকম পিলারগুলো বুঝিতে পিলারগুলো তো সেম ডিজাইন হয়েছে। এবার চলে আসি, এবার চলে আসে প্যান্ডেলের মেইন এটা জগদ্ধাত্রী প্রতিমা। এবছরের জগদ্ধাত্রী প্রতিমা এবছর কীরকমভাবে সেজে উঠেছে ওটা আপনাদের দেখাই। একবার দেখে নিন তালতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী প্রতিমা 2022 সালের জন্য বেশ একটা ভালো হাইতে জগদ্ধাত্রী প্রতিমা বানানো হয়েছে। আর আপনার জগদ্ধাত্রী ঠাকুরের মুকুটটা দেখুন, বিশাল বড় মুকুট করা হয়েছে, সারা শরীরের ওপরে গয়নার সাজ করা হয়েছে, মানে গলা থেকে শুরু করে আপনার পা পর্যন্ত আপনার একটা বিশাল বড় গয়না বানানো। জগদ্ধাত্রী প্রতিমার সাথে দুটো সঙ্গীও রাখা আছে দুধারে। আপনার জগদ্ধাত্রী প্রতিমা অস্ত্রগুলো দেখুন, তিল, তারপর শঙ্খ, আর নিচে আপনার জগদ্ধাত্রী প্রতিমার কাছে এরকম একটা ফুল দিয়ে আপনার আলপনা টাইপ করা হয়েছে। জগদ্ধাত্রী প্রতিমার মুখটা খুবই সুন্দর, চোখ, নাক, ঠোঁট খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে। বিশাল বড় একটা মূর্তি বাইরে, আর বাহনগুলোকে একবার দেখুন জগদ্ধাত্রী প্রতিমা, বিশাল বড় বাহন করা হয়েছে। আর পেছনের চালাটা যদি দেখুন, পেছনের চালাটাও আপনার বেশ সাদা, সিলভার, পিঙ্ক, ব্লু ওই কম্বিনেশনে বানানো হয়েছে। খুবই একটা সুন্দর জগদ্ধাত্রী প্রতিমা বানানো হয়েছে তালতলা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে।
আপনারা একটা ফাইনাল গ্লান্স দেখে নিন তালতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলে। আশা করি আপনাদের প্যান্ডেলটা ভালো লেগেছে এবং আমিও আপনাদের ভালোভাবে একবার দেখিয়ে দিয়েছি জগদ্ধাত্রী প্রতিমা ও প্যান্ডেলের ডিজাইন ওয়ার্কগুলো করা হয়েছে। এটা যদি আপনারা আসতে চান আপনার এন্ট্রি থেকে ক্যালকাটা বয়েজ স্কুল থেকে একটু এগিয়ে গিয়ে প্যান্ডেলটা হয়, আর আপনার এটা মানে এই রাস্তার উপরেই আপনারা প্যান্ডেলটা দেখতে পাবেন। এই ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ফ্রম তালতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল 2022। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন বাই বাই অ্যান্ড আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট আপকামিং জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল রিলেটেড ভিডিওস।